মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মাদুন রাসূলুল্লাহ, আরজু রিদাকা ইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দু। পৃষ্টিবিবাং আদর্শগত সুন্নাহ, এর উপরে আপনাদের সামনে আলোকপাত করতে চাচ্ছি। আর আজকের এই মনোজ্ঞ পর্বটি যারা আলোচনা করবেন, সে সমস্ত প্রাজ্ঞ ওলামায়ে কেরামের সঙ্গে আপনাদের পরিচিতি প্রথমে করিয়ে দেই। আছেন আজকে শেখ শহীদুল্লাহ খান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন শেখ হাসান জামিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন শেখ কাজী মোহাম্মদ ইব্রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং রয়েছেন শেখ আকরামুজ্জামান বিন আব্দুসসালাম আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা এ পর্যায়ে প্রথমেই শেখ শহীদুল্লাহ খান মাদানীর কাছে যাব, যে সামাজিক বলয়ে নবীজির সুন্নাহ সমূহ কেমন প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল আমাদেরকে একটু বলুন। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। ধন্যবাদ মহতরম উপস্থাপক ও সম্মানিত দর্শক শ্রোতা। আমরা গত পর্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামাজিক সুন্নাহ যা তিনি জারি করেছেন, আমাদের জন্য করণীয় কর্তব্য হিসাবে রেখে গেছেন, এ সম্পর্কে আমরা বেশ কিছু দিক তুলে ধরেছি। এ পর্বেও আমরা বরং এমন বিষয় রয়েছে সামাজিক বিষয়ের আলোচনা, যা এই ধরনের দুই চার দশ পর্বেও হয়তো সবিস্তারে আলোচনা করলে শেষ করা আমাদের পক্ষে সম্ভব হবে না। আসলে আজকে দেখুন, সমাজের নীতিটা হয়ে গেছে জোর যার মুল্লুক তার। এমনই যেন আমাদের সমাজ জাহিলি যুগে যেই সমাজ ছিল, সেই সমাজে আমাদের মাঝেও সেই রকম ফিরে আসছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ, তিনি অসহায়দের প্রতি কি ধরনের অসহায়দের সহায়তার জন্য কি ধরনের নির্দেশনা দিয়েছেন। একটি হাদিস মনে হলো, সহিহুল বুখারীর হাদিস, সমাজে একজন মেয়ে মানুষ মানেই তো হলো কিছুটা অসহায়। এই মেয়ে মানুষের যখন স্বামী হারিয়ে যায়, বিধবা হয়ে যায়, তখন মনে হয় সমাজে তার চেয়ে আর অসহায় কেউ নেই। এটি সেই বিধবা বোনেই হয়তো অনুভব করতে পারেন, যেটা অন্য কেউ অনুভব করতে পারে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নির্দেশনা জারি করলেন, বললেন, আসাই আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। বললেন যে এই অসহায় বিধবা নারী তার জন্য তার সহযোগিতায় যে এগিয়ে আসবে, এবং অসহায় মিসকিনদের সহযোগিতা যারা এগিয়ে আসবে, কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদকারী জিহাদ করে যে, বললেন, কাল কায়িমি ফি লাইলি, যে গোটা রাত্রিতে কোনো অলসতা ক্লান্তি ছাড়াই যেন গোটা রাত্রি যে নফল পড়ে, ওয়াসাইম লা ইফতির, এবং যে দিনের পর দিন সিয়াম পালন করছে, কোনোদিন সিয়াম ছাড়ে না, এমন ব্যক্তিদের যে সওয়াব অর্জন করে সেই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। যে অসহায় এই, জি আসলে এই যে সুন্দর কথা বললেন, যে ঠিক এরকমই, আনা ওয়াকাফুল ইয়াতীম হাতাইনি ফিল জান্নাহাতাইনি ফিল, আমি আর একজন ইতিমকে যে পালবে এই আঙ্গুলের মতো, এত কাছাকাছি আমরা জান্নাতে। আসলে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজেই ইতিম ছিলেন, জি তিনি ইতিমের যে সমস্যা, ইতিমের যে বেদনা তিনি অনুভব করেছেন। যে সোফার, যে মসজিদে নবীর মধ্যে সোফার মধ্যে যে গরিবরা তারা ইসলাম গ্রহণ করে ইসলাম শিখার জন্য এখানে থাকতেন, কোন বোর্ডিং কিন্তু ছিল না, জি সুবহানাল্লাহ, আহলে সুফা, আহলে সুফা মসজিদেই তাদের, জি মসজিদে তারা থাকতেন, মসজিদেই তাদের খাওয়া, এশার নামাজের পরে বা জোহরের পরে কেউ দুইজন নিয়ে গেলেন, কেউ তিনজন নিয়ে গেলেন, কেউ একজন নিয়ে গেলেন, দেখা গেল ভাগযোগ করে আবার খানা পৌঁছাই দিলেন, কেউ আবার, জি আবার পৌঁছে দিলেন, কোন চিন্তা নাই। এত অনেক সময় 200, 250, 300 লোক অনেক সময় হয়ে যেত, অথচ দেখেন কত সুন্দরে সামাজিক যে একটা
আমরা বিগত পর্বে মোটামুটি সামাজিক বন্ধনের জন্য, সমাজ কায়েম করার জন্য যে সমস্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম নীতিমালা, এগুলো আমরা আলহামদুলিল্লাহ শুনেছি। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজটাকে কায়েম দায়েম রাখার জন্য কিছু নিয়মাবলী তিনি দিয়ে গেছেন, এগুলো আমাদের জানতে হবে। আজকাল কিন্তু আমাদের সমাজ ওইভাবে নাই, আমাদের সমাজ কিন্তু দেখা যাচ্ছে যে এর ভিতরে নানান ধরনের বিভক্তি, ফাটল, নানান ধরনের জাহেলিয়াতের বিভিন্ন ব্যাধি, ব্যাধি এগুলো ঢুকে পড়েছে। আল্লাহ রাসূলগুলো নষ্ট করতে নিষেধও করে গেছেন এবং পাপ ঘোষণা করেছেন, জান্নাত থেকে মাহরুম হবেন, জাহান্নামে যেতে হবে, এই জাতীয় কথাবার্তা বলে তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজটাকে গড়ে দিয়ে গেলেন, এই সমাজটার উদাহরণ সেট করে গেছেন কিয়ামত পর্যন্ত কিভাবে থাকতে হবে। আল মুমিনুনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তা'আতুফিহিম কামা সালি জাসাদিন ওয়াহিদ, মুমিনরা তাদের সৌহার্দ্য, সহমর্মিতা এবং দয়া মায়ার দিক থেকে তারা এক বডির মতো থাকে, যেমন তার অঙ্গটাকে ভালোবাসে, ঠিক এরকম সেই ইসলামী সমাজের অঙ্গ হচ্ছে একজন সদস্য, সদস্য ওকে এরকমই মনে করতে হবে একটা বডির মতো। যখন এই বডির একটা অঙ্গ কোন ধরনের সমস্যায় পড়ে, আক্রান্ত হয়, সে অসুখ বিসুখ হোক, আঘাত জনিত কারণে হোক, তাদা আল্লাহ সাইরুল জাসাদ, যেমন ভাবে উবরা শরীর ব্যথা অনুভব করে, জ্বর হয়ে যায়, সারা রাত জেগে থাকে, একটা অঙ্গের জন্য থেকে যায়, একটা আঙ্গুল, ছোট আঙ্গুল, পায়ের আঙ্গুল নিচে পড়ে আছে, সেটার আঘাতে সারা শরীর কিন্তু আক্রান্ত, ব্যথিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিনদেরকে এরকম হতে হবে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে এই অবস্থার যেন বিপরীত না ঘটে, এই জন্য শক্তিশালী করে, এক ইট আর এক ইটকে ধরে বিল্ডিং তৈরি করে এইভাবে, এবং এর বিপরীত গুলো সব চরিত্রকে হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন, জাহান্নামে যাওয়ার কারণ, জান্নাত থেকে বঞ্চিত হওয়ার কারণ। আল্লাহু লা ইউমিন, আল্লাহু লা ইউমিন, আল্লাহু লা ইউমিন, এভাবে আল্লাহ রাসূল সংরক্ষণ করেছেন। আমরা বুঝতে পারি সমাজ জীবনটা, মুসলমানরা পরস্পর পরস্পরের সাথে এভাবে গ্রথিত, একে অপরের সাথে জি আজকে যে আপনি এই বিষয়টা দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্যা তৈরি করে দিয়ে গেছেন, তার মৃত্যুর সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা যখন হলেন, ওমর তখন চিফ জাস্টিস, প্রধান বিচারক, দুই বছর পর্যন্ত চিফ জাস্টিসের কাছে একটা বিচারও নাই, কি সমাজ ছিল সেটা। আর আজকে আমাদের সমাজে দেখেন শুধু লাখ লাখ বিচার বিরুদ্ধে লাখ 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 অভিযোগ, খালি কেবল একজন একজনের বিরুদ্ধে, এটা মামলা মারামারিতে অন্ধকার। জি, অন্যদের কথা আর কি বলবো, আপন ভাই অথচ মারামারি কেটে কাটে, অসহায়দের বিষয়গুলো বিচারের জন্য উপস্থাপন করা হয় না, প্রতিদ্বন্দ্বীদের কে ঘায়েল করার জন্য তাড়াতাড়ি দেখি আমার প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে কিছু কোন বিচার আছে কিনা, মামলা আছে কিনা, ওইটা নিয়ে চলে। আসলে আল্লাহ যে বলেছেন যে অকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফান কযাকুম মিনহা ফাসবাহতুম বিনিমাতিহি ইখওয়ান ইসকুনতুম আদান ফাল্লাফ বাইনা কুলুবিকুম, তোমরা ছিলে একে অপরের দুশমন। আসলে নবীর আদর্শ থেকে সরে গেলেই তখন আর বন্ধুত্ব, মানবিকতা, সৌহার্দ্য, ভাতৃত্ব এগুলো কোনোটাই থাকে না, তখন থাকে দুশ্মনী। অভ্যাসটাকে আল্লাহ কত গুরুত্ব দিয়েছেন, এই আদাওয়াতি যদি থাকে তাহলে যে কোনো খারাপ চরিত্র বের হয়ে সেখানে আসবে, যে কোনো খারাপ ব্যবহার এখানে আসতে পারে, আল্লাহ ওইটাকে চিহ্নিত করেছেন, তোমরা ছিলে শত্রু এবং তোমরা জাহান্নামের দ্বার প্রান্তে ছিলে, আল্লাহ তোমাদের মাঝে
অন্তরের মহব্বত দিয়ে তোমাদেরকে এই অবস্থা থেকে বাঁচিয়ে দিয়েছেন। অথচ আমরা যে আমল করতেছি এখন, যে আমরা আমাদের অবস্থা হলো এরকম, আমরা ছিলাম ভাই ভাই, এখন হচ্ছে ভিন্ন শত্রু পরস্পর হয়ে যাচ্ছি। এই আয়াতের উল্টা আমল আমাদের মুসলমানদের আমরা হীন কর্ম চরিতার্থ করার জন্য একে অপরের প্রতি লালায়িত বা উৎসাহিত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম অত্যন্ত মনোজ্ঞ এবং প্রাণবন্ত আলোচনা। আমরা বিরতির কাছাকাছি এসে যাওয়ায় খুব স্বল্প সময়ের জন্য ছোট্ট একটু বিরতি আপনাদের কাছ থেকে নিচ্ছি, এরপরে আবারও আমাদের আলোচনার ধারাবাহিকতা নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঘাম শুকানোর পূর্বেই শ্রমিকের মজুরি পরিশোধ করো। সুনান ইবনে মাজাহ তৃতীয় খণ্ড, বন্ধক অধ্যায় অনুচ্ছেদ ৪, হাদিস নম্বর ২৪৪৩। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এর উপরে অকৃত্রিম আকীদা পোষণ করাটা ইমানের একটি উপকরণ বা হাতিয়ার, এই বিষয়ের আলোকে আপনাদের সামনে উপস্থাপন করছিলাম সামাজিক জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কি সুন্নাহ এবং তার স্বরূপ কেমন ছিল। আসুন, এ পর্যায়ে বিরতির পর আমরা প্রথমেই শেখ হাসান জামিলের কাছে যাই। সামাজিক জীবনকে মানুষের মধ্যে সুন্দর, চমৎকার, শান্তির সমাজ বানানোর জন্য হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছেন, বিজ্ঞ আলোচকগণ অত্যন্ত চমৎকার ভাবে সে বিষয়গুলো ফুটিয়ে তুলছেন। আমি একটু ভিন্ন সাইড থেকে কিছু কথা বলতে চাচ্ছি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মূল নীতি নির্ধারণ করে দিয়েছেন, আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। একজন প্রকৃত মুসলমান তো সেই যার হাত থেকে, মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। এই জায়গায় আমি একটা শব্দ এনে কোরআনে কারীমের সূরা আন-নিসার ৩৬ নম্বর আয়াতে রব্বুল আলামিন অনেকগুলো হুকুকের কথা বলেছেন, যে অমুকের হক আদায় করতে হবে, তার হক আদায় করতে হবে, তার হক। এর মধ্যে একটা শব্দ আছে, ওয়াসাহিবি বিল জাম, পার্শ্বম্যান মানে ক্ষণিকের বন্ধু। ক্ষণিকের বন্ধু প্রতিবেশীও হতে পারে, সহকর্মী হতে পারে, সহপাঠী হতে পারে বিভিন্ন ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমরা অত্যন্ত উদাসীন। যে আমি আমার নিজের কথাই বলি, আমার এলাকায় যখন আমি রাত্রে ঘুমাতে যাই, তখন দেখি অনেক বিয়ের অনুষ্ঠান হয় আমাদের বিল্ডিং এর মধ্যে, উঁচু আওয়াজে গান বাজনা চলছে রাত্রে একটা দুইটা পর্যন্ত, কিন্তু ওই জায়গায় যে আরো কিছু মানুষ ঘুমায়, কিছু অসুস্থ মানুষ থাকতে পারে, কিছু বৃদ্ধ মানুষ থাকতে পারে, কিছু নামাজি মানুষ থাকতে পারে, আমরা ভুলে যাই হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো তিনি মুসলমানদের কাজ করছেন না। আরো একটা বিষয়, অনেক ভাই আমরা সিগারেট পান করি, এই সিগারেট যিনি পান করেন তার কাছে হয়তো বিষয়টা অত্যন্ত আনন্দের, তার কাছে স্বাদ লাগে, কিন্তু যিনি করেন না ওই ধোঁয়াটা আরেকজনের ঘৃণা লাগতে পারে, কোনো চিন্তা করছি না, নাকের ময়লা পরিষ্কার করতে হবে। কথাগুলি আপনি বলছেন, ইসলাম একটা সুস্থ সুন্দর সমাজের জন্য এই কাজগুলি সম্পূর্ণভাবে একেবারে হারাম করে। কিছু বিষয় উল্লেখ না করলে আসলে বিষয়টা ক্লিয়ার হবে না। জি করুন আপনি। যে রাস্তাঘাটে আমরা যখন চলি, আমি আমার কফ ফেলতে হবে, কাশ ফেলতে হবে, একজন মানুষ যে কষ্ট পেতে পারে আমি কোনো চিন্তা করছি না, ময়লা ফেলে দিচ্ছি। এরপর রাস্তার মধ্যে ওই কলা খেলাম, ছিলকাটা ফেলে রাখলাম, একটা মানুষ ওখানে পাড়া দিয়ে যে পড়তে পারে কোনো চিন্তা করছি না। পাবলিক টয়লেটগুলো, বিশেষ করে মসজিদের টয়লেটগুলো আমরা দেখি, এগুলো কিন্তু সমাজ জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। আমার কোনো আচরণে যেন আমার কোনো ভাই কষ্ট না পায়, ওগুলো আমরা অপরিচ্ছন্ন করে রেখে আসি। আরেকজন ভাই যে যায় ইউজ করবে ওই অবস্থা থাকে না। গাড়ির মধ্যে যখন আমি উঠি, যখন পাশাপাশি দুই সিট থাকে, এই আমার পাশের ভাইটা কিন্তু সাহেব বিল জাম, কিছু সময়ের জন্য সে আমার প্রতিবেশী। কোরআন শরীয়া এবং রসুল আমাকে এই দিক লক্ষ্য করতে বলেছে। আমি যখন বসি মনে হয় যেন দুই হাতের সিটটা কথার কথা, দেড় হাত আমি নিজে অধিগ্রহণ করি, আমি দখল করি, আর পাশের যে যতটুকু অংশ থাকে আমার ভাই বসতে পারবেন কিনা আমি একটুও ভাবি না। আমি যখন নামাজে দাঁড়াই, একজন মুসল্লির কথা, এটা মুসলমানের কথা, একটু পাশে চেপে বসতে বললে আরো বিরক্তি না, একজন মুসল্লির কথা,
আমি যখন নামাজে দাঁড়াই, যখন সাজদা করি, এমন ভাবে এত হাতগুলো এমন করি যে পাশের ভাইয়ের গালের মধ্যে গিয়ে লাগে, যেটা তার কষ্টের কারণ হতে পারে। আমি যখন এই খুতবার সময় অনেক সময় দেখা যায়, আসলে সমাজ তো একটি ব্যাপক বিষয়, তাই না? জি, ব্যক্তি ব্যক্তি হিসাবে তো কষ্ট দেওয়ার অনেক বিষয় রয়েছে, সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুষ্ঠু সুন্দর সমাজ গড়ার যেমন নীতি দিয়েছেন, তেমনি ভাবে এই সুষ্ঠু সুন্দর সমাজটি কতগুলি জঘন্যতম কাজ, যদিও দেখতে কিন্তু অনেক বড় মনে হয়, কিন্তু সেগুলির কারণে সমাজ খুব সহজেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেতে পারে। যেমন একটি ধরে নেন, যেটাকে আমরা ইসলামী পরিভাষায় গীবত বলে থাকি, কত বড় জঘন্যতম অপরাধ, যেটার কারণে একটা সমাজে খুব দ্রুত বিশৃঙ্খলা ছড়িয়ে যেতে পারে, বিপর্যয় নেমে আসে। যে একজনের কথা গিয়ে আরেকজনের কাছে গিয়ে যে পরনিন্দা, যেটাকে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিন ভাবে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিয়ামতের দিন নিকৃষ্ট মানুষ হলো সেটাই, জাল ওয়াজহাইন, যে হলো কি দুইমুখী মানুষ, একজনের কাছে যায় আপনার কাছে এক ধরনের কথা বলে, আরেকজনের কাছে গিয়ে আরেকজনের কথা বলে। এভাবে সমাজে সুষ্ঠু শৃঙ্খলা যেটা, সেটাকে যেন মুহূর্তের মাঝে নষ্ট করে ফেলতে পারে, এমনই কাজগুলিকে ইসলাম আবার সেই সাথে সাথে হারাম করে দিয়েছে। আসলে এই যে বললেন, বহু বিষয় আমরা পাই, হিংসা, বিদ্বেষ, এই ক্ষেত্রে সূরা আল হুজুরাতের মধ্যে মানে সমাজকে রক্ষা করার কতগুলো সুন্দর সুন্দর মূলনীতি আপনি যেটা বলেছেন এটাও আছে, তার পাশাপাশি ওখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, বিদ্রূপ থেকে কিন্তু বিশ্বযুদ্ধ হয়, একটা বিদ্রূপ এত ভয়ঙ্কর জিনিস, বিশ্বযুদ্ধ হয়, মানুষের মান সম্মান নষ্ট করা, বিদ্রূপ করা, বিভিন্ন ভাবে বিদ্রূপ করে মানুষের সম্মান নষ্ট করা, না পুরুষরা পুরুষদের সম্মান নষ্ট করবে, ওলা নিসা উম্মিন নিসা, না কোনো নারীরা নারীদেরকে বিদ্রূপ করে এভাবে তাদের সম্মান নষ্ট করবে, ওলা তানাবাযু বিল আলকাব, এবং একে অপরকে খারাপ উপাধি দিয়ে তোমরা খারাপ নামে ডাকবে না, দুর্নাম করো না। এবং এর আগে দি ওয়াইন তোয়াফাতানি মিনাল মুমিনিনা কাতাতালু ফাসলিহু বাইনাহুমা, তোমরা ইসলাহ করে দাও, সংশোধন করে দাও, সমঝোতা সৃষ্টি করে দাও। জি, দেখেন আজকে সমাজে এর উল্টোটা পরিলক্ষিত হচ্ছে, এবং ইসলাহ করে দেয়া এত বড় গুরুত্বপূর্ণ। নবীজি বলছেন যে ইসলাহের স্বার্থে মিথ্যা কথা বলা যায় শরীয়তে, লাইসাল কাযযাব আল্লাযী ইউসলিহু বাইনান নাস ফায়াকুলু খায়রান আও ইয়ানমি খায়রা, ওই ব্যক্তিকে মিথ্যাবাদী বলা যাবে না যে দুইজনকে ইসলাহ করে দেওয়ার জন্য একটা বানিয়ে কথা বলেছে, একজনকে ওনার কাছে গিয়ে বললো আরে আপনি ওনার সাথে আপনার মন খারাপ, উনি তো আপনার জন্য জান প্রাণ, দুইজনকে মিলিয়ে দেওয়ার যে ব্যাপারটা বলা হয়েছে ওখানে, কিন্তু এটাও আছে যদি একজন জালিম থাকে আর একজন মজলুম থাকে, জালেমের বিপক্ষে অবস্থান অথবা যে আমার দলের লোক, যে আমার পক্ষের লোক, যে আমার পরিবারভুক্ত, সে জালেম হোক আর যাই হোক আমাকে তার পক্ষই নিতে হবে, এটা কোন মুসলমানের কথা, আল্লাহ রাসূল জাহিলিয়াত বলছে, আমাদের সমাজের যে স্লোগান জোরজার মুল্লুক তার স্বজন, এটাই জাহিলিয়াত, স্বজাতি স্ববংশীয় এই অজুহাতেই শুধু তাকে সাহায্য করা, সে অন্যায়কারী হোক তারপরও, এটা আসাবিয়াত, কিন্তু আল্লাহ রাসূল আসাবিয়াত, এবং এটা জাহিলিয়াত, মান কতলা তাহতা রায়াতিন আসাবিয়াতিন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের যে সমস্ত চুক্তিগুলো ছিল পারস্পরিক সহযোগিতা করার, অন্যায় চুক্তি, রাসূল এসে সব বাদ দিয়ে বলছেন লা হিলফা ফিল ইসলাম, এখন থেকে আর এই সমস্ত অবৈধ চুক্তি সব বলা হলো, যে পক্ষপাতিত্ব করতে গিয়ে মারা গেলে সে জাহান্নামে যাবে, জাহান্নাম, যখন দুজন মুসলিম তলোয়ার নিয়ে যুদ্ধে লিপ্ত হবে, যে হত্যাকারী সেও জাহান্নামী এবং যে নিহত সেও জাহান্নামী, মানে উভয়ই যুদ্ধ অপরাধ, উভয় তো উভয়কে মারার জন্য গেছে, উভয় যুদ্ধ অপরাধী, কিন্তু জি যুদ্ধ অপরাধী, এই যুদ্ধ করলো মুসলিম, যদি উভয় পক্ষ মুসলিম হয় তো উভয়ই যুদ্ধ অপরাধী, জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অপরাধী বলতেন যে উভয়ই জাহান্নামী, উভয় জাহান্নামী, আল্লাহ রাসূলের সাহাবীরা বুঝলেন না যে বেচারা মারা গেল তো ও কেন অপরাধী, ও কেন জাহান্নামী, হাযাল কাতিল ফামা বালাল মাকতুল, আল্লাহ রাসূল এই যে হত্যাকারী এই বিষয়টা তো ক্লিয়ার যে ও জাহান্নামে যাবে, কিন্তু মাকতুল যে নিহত হলো মাজলুম এ কেন জাহান্নামে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানা হারিসান আলা কাতলিহি,
এ তো তার ভাইকে হত্যা করার জন্য একেবারে সহি নিয়ত করেছিল, সুযোগ পায়নি তাই সে আগ্রহ রেখেছে, এই যে নিহত হয়েছে, আগ্রহী ছিল কিন্তু ও পায় নাই কায়দায়। সুতরাং প্রমাণিত হয় এখানে আরেকটি বিষয় সাহেব, যে নিয়ত খারাপ থাকলে তার যাজা বা বদলা খারাপ এবং এই অনুযায়ী উদ্যোগ গ্রহণ করলে। জি আসলে ইসলামী নবীজির সমাজের মূল ফাউন্ডেশনে ছিল আদ্দিন ওয়ান নসিহা, আমাদের দিনটাই হলো কে কার কত ভালো করতে পারবা, জি জি ভালো করো মঙ্গল করো সর্বদিক থেকে। আজকে দেখেন আমাদের সমাজে একটা খাবার কিনবেন সেখানে কি যে দিয়েছে, সেখানে কোন ফরমালিন না কোন কার্বোহাইড্রেট না কোন বিষাক্ত জিনিস, আমাদের একটা আতঙ্ক, আতঙ্ক সমাজে কি খাচ্ছি, সমাজের ভিতরে ভেজাল, জি ভেজাল, তারপরে মাপে কম, তারপরে বিষক্রিয়া, এক নম্বর বলে দুই নম্বর জিনিস, তিন নম্বর জিনিস, মানগাসানা ফালাইসাবিন নেই, যে কে কাকে ঠকিয়ে বড়লোক হতে পারবো, কে কোনখানে চলছে, জি ভালো কাজের প্রতিযোগিতা না হয়ে এখন হলো আমাদের উল্টা কাজে খারাপ কাজের প্রতিযোগিতা প্রতিযোগিতা চলছে, কে কত বড় অন্যায় করতে পারে, কে কত বেশি ধোকা দিতে পারে, কে কত বেশি মিথ্যা বলতে পারে, কে কত বেশি মানুষকে ক্ষতিগ্রস্ত করতে পারে, এই হলো প্রতিযোগিতা আজকে আমাদের সমাজে। সুতরাং সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই মনোজ্ঞ আলোচনা থেকে আমাদের সামনে স্পষ্ট পরিদৃষ্ট হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণে যে একটি সুষ্ঠু সুন্দর একটি পরিশীলিত সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল, যেখানে ছিল শান্তি ঋদ্ধি সম্প্রীতি সৌহার্দ্য এবং ছিল না কোনো রকমের হানাহানি কোনো রকমের কাটাকাটি, সুন্নাহ আমরা যদি অনুশীলন করতে পারি, আমরা যদি ধারণ করতে পারি বজ্র মসজিদে, এবং আমাদের আকীদা বিশ্বাসে আমরা যদি রাসূলের সুন্নাহটা সংরক্ষণ করতে পারি, দৃঢ় প্রত্যয়ে সেটা গ্রহণ করতে পারি, তবেই আমরাও পাব একটি সুন্দর সাবলীল সামাজিক অবকাঠামো যেখানে থাকবে শান্তি ঋদ্ধি ও কল্যাণ। আসুন আমরা সকলেই এই ব্যাপারে সচেষ্ট হই, মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।